আজকে দুনিয়া জোড়া আমল করা হচ্ছে, কি করা হচ্ছে? আমল করা হচ্ছে, আমলের ওয়াজ করা হচ্ছে, প্রতিনিয়ত আমলের ওয়াজ হচ্ছে। কেমনে ওযু করবেন, ওযু করার নিয়ম কি, ফরজ কয়টা, সুন্নত কয়টা, নফল কয়টা, কি কি করলে ওযু ভাঙা ওযু ভঙ্গ হয়ে যাবে, সতর্ক থাকছেন, কি কি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কখন ইফতার কখন সেহরি, একেবারে নিখুঁত আমল, মেয়ে মানুষের পর্দা কোন অঙ্গ দেখা যাবে কোন অঙ্গ দেখা যাবে না, কিভাবে হাঁটবে কিভাবে ঘুমাবে, একেবারে নিখুঁত আমল, আমলের ওয়াজ করা হচ্ছে, প্রতিনিয়ত আমল আমল আমল। আর জ্ঞান, প্রতিনিয়ত জ্ঞান অর্জন করা হচ্ছে, নানান কিসিমের মাদ্রাসা, কোনোটা কাওমি মাদ্রাসা, কোনোটা আলিয়া মাদ্রাসা, কোনোটা সালাফি মাদ্রাসা, কোনোটা আহলে হাদিস মাদ্রাসা, কোনোটা নুরানি মাদ্রাসা, কোনোটা হেফজো মাদ্রাসা, কত মাদ্রাসা যে আছে দুনিয়াতে, হায়রে আল্লাহ। আপনি ইরান যান, শিয়াদের মধ্যে এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির মাদ্রাসা আসে, আর কলেজ বিশ্ববিদ্যালয় তো আছে, ওটা বাদ দিলাম। তাহলে এলেম অর্জন করা হচ্ছে, এলেম হাসিল করে প্রতিনিয়ত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ওখান থেকে বেরিয়ে আসছেন, ওই কারখানা থেকে বেরিয়ে আসছেন, সেই ওলামায়ে কেরাম নামাজের ইমামতি করছেন মসজিদে, সেখানে আলোচনা করছেন, জুম্মার নামাজে খুতবায় সেখানে বয়ান দিচ্ছেন, শীতের রাতে সারা বাংলাদেশে দেখবেন এভাবে মাহফিল সামিয়ানা টাঙিয়ে ওনারা সেখানে বক্তব্য দিচ্ছেন, পিছনে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। সাধারণ মানুষ চাদর গায়ে দিয়ে আল্লাহ আল্লাহ করে সারা রাত বসে সেখানে মাহফিল শুনেন, টাকাও দেন, সকালবেলা না খেয়ে না দিয়ে ওখান থেকে চলে আসেন। আমার কথা হচ্ছে খেয়াল করেন, লেবাস, লেবাসের কোনো অভাব নাই, দাড়ি টুপি জুব্বা পাগড়ি পায়জামা, লেবাসের কোনো অভাব নাই। তাহলে লেবাসের অভাব নাই, এলেমের অভাব নাই, সংখ্যার অভাব নাই, 180 কোটি মুসলমান, এক বাংলাদেশে আছে 16 কোটি, 16 কোটি, খেলা খেলি না। লেবাসের অভাব নাই, এলেমের অভাব নাই, আলেমদের নামের আগে টাইটেল, আগে লিখতেন মাওলানা, এখন আর মাওলানা কম লেখেন, মাওলানা ছোট হয়ে গেছে, এখন লেখেন মুফতি মাওলানা, এখন তাও হয় না, শায়েখ মুফতি মাওলানা, তারপরে লেখেন আল্লামা, আল্লামা শায়েখ মুফতি মাওলানা কারি হাফেজ মুফাসসিরে কোরআন। আচ্ছা, এগুলো সব শেষ, শেষ করার পরে এবার লেখে মুমতাজুল মুহাদ্দিসিন, মুমতাজুল মুহাদ্দিসিন, আরো টাইটেল, আরো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ, হায়রে হায়রে, লিখতে 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 রেলগাড়ির মতো লম্বা, অনেক আলেম, অনেক আলেম। আমার প্রশ্ন, এত আলেম মানে ইলম আর কি, ইলম আলেম আমরা বললে বুঝেন, ইলম, এত আলেম, এত আলেম, এত লেবাস, এত আমল, এ সব যাচ্ছে কোথায়? একটা প্রশ্ন, সব যাচ্ছে কোথায়, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? আপনি বলতে পারেন বোকার মতো কথা বলো কেন, কোথায় যাচ্ছে মানে আল্লাহর কাছে যাচ্ছে, সব আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহর কাছে যাচ্ছে। আজকে দুনিয়াতে, এই আপনারা কি দুনিয়া নিয়ে, দুনিয়ার প্রসঙ্গ আসলে কি বেশি ভাল লাগে নাকি, দুনিয়া বেশি বড় এই জন্য নাকি, দুনিয়া নিয়ে ভাববেন কি ভাববেন না আগে সেটা বলেন, না ভাবলে ভাই আপনাদের সামনে কথা বলে কোনো লাভ নেই, সমাজ নিয়ে ভাববেন না না ভাববেন আপনি এটা আগে বলেন, আগে কিছু, আগে কিছু কথার ফয়সলা হোক তারপরে কথা বলবো, নাহলে কথা বলে কোনো লাভ নাই। পশুর সামনে কথা বলে কি হবে কিছু মনে করেন না, একটা গরু ধরেন, গরু খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে পেশা পায়খানা করছে, তার সামনে কথা বলে কোনো লাভ নাই, হ্যাঁ গরু, গরু কিছু শুনবে নাকি? মানুষ সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আমি সমাজ নিয়ে ভাববো কি ভাববো না। এখানে অনেক সুদীজন আছেন, আমি আপনাদেরকে বলতে চাই বিনীতভাবে, আমার কথা ভুল হলে আমাকে ক্ষমা করবেন,